মদের দোকান বন্ধের দাবিতে পথ অবরোধ স্থানীয়দের। গ্রামের ভবিষ্যতের কথা মাথায় রেখে মদের দোকান বন্ধের দাবি এলাকাবাসীর। মদের দোকান বন্ধের দাবিতে বাসন্তীর হাইওয়ে অবরোধ করে প্রতিবাদে সরব বাসন্তীর কুলতলির নারায়ণতলা পচাপাড়া গ্রামের বাসিন্দারা। গ্রামের ভবিষ্যৎ রক্ষার্থেই এই বিক্ষোভ জানাচ্ছে গ্রামবাসীরা। আন্দোলনকারীদের দাবি, বাসন্তীর কুলতলির নারায়ণতলা পচাপাড়া এলাকায় একটি বার সহ মদের দোকান তৈরি হয়েছে। এখন দিন বড়, তবে শীতকালে ছেলেমেয়েরা স্কুল কলেজে গেলে ফিরতে সন্ধ্যা হয়ে যায়, ফেরার পথেই পড়ছে এই বারটি। ফলে সেক্ষেত্রে ছেলেমেয়েদের একটি নিরাপত্তাহীনতার আশঙ্কা থেকেই যাচ্ছে। এছাড়াও আন্দোলনকারীরা জানাচ্ছে, ছেলেমেয়েরা যদি ছোট থেকে এইসব জিনিস দেখে বড় হয় তবে তাদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা থেকে যাচ্ছে। পচাপাড়া নারায়ণতলা যে গ্রাম, এখানে আমাদের বাড়ির কাছে একটা বার সহ মদের দোকান হচ্ছে। সেই মদের দোকানটা আমরা বন্ধ করতে চাইছি। কারণ হচ্ছে, এখানে আমরা একটা সুস্থভাবে বাঁচতে চাই। এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত স্কুলের ছেলেমেয়েরা যাতায়াত করে, না হলেও 150 থেকে 200 জন ছেলেমেয়ে যাতায়াত করে। তারা যে এখান থেকে শীতের সময় যখন তারা স্কুলে যায়, আসতে সন্ধে হয়ে যায়। সন্ধেবেলা যখন এই ফাঁকা রাস্তা দিয়ে যাবে যারা, তখন তাদের নিরাপত্তা কি আছে? নিরাপত্তাটা কে দেবে? পাশে যদি আফগানি সহমতের দোকান হয় তাহলে বুঝতেই পারছেন আপনারা। তা আমি একটা, আমার একটা ঘরের বাচ্চা, আমি বাচ্চাটাকে কি শেখাবো? আমার বাচ্চা সকালবেলা উঠে আফগানি ঠেক দেখবে, মদের দোকান দেখবে। এই সব কারণেই গ্রামের ভবিষ্যৎ রক্ষার্থেই মদের দোকানটি বন্ধের দাবি তুলেছে বাসন্তীর কুলতলির নারায়ণতলা পচাপাড়া গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীদের দাবি, তারা প্রশাসনিক ভাবেই বার সহ মদের দোকানটি বন্ধের ব্যবস্থা করেছিল, যথাযথ জায়গায় লিখিত আবেদন জমা করেছিল। তবে প্রশাসন এতে কোনো আগ্রহ না দেখানোয় তারা বাধ্য হয়ে পথে নেমে এসেছে। প্রশাসন যতক্ষণ না আশ্বস্ত করছে ওই মদের দোকান বন্ধ হবে, ততক্ষণ অবরোধ চলবে বলে জানিয়েছে স্থানীয় মানুষজন। 1 কিলোমিটারের মধ্যে, যেখানে 1 কিলোমিটারের মধ্যে হাই স্কুল রয়েছে এবং ধর্মীয় প্রতিষ্ঠান আছে, বড় বড় দুটো মন্দির রয়েছে, প্লাস ওই লোকেশনের নিয়ার বাই 400 থেকে 500 স্টুডেন্ট আছে। তাদের ভবিষ্যৎ রক্ষার্থে আমাদের গ্রামবাসীর তরফ থেকে এই স্বতঃস্ফূর্ত আন্দোলন, যাতে মদমুক্ত সমাজ আমরা পেতে পারি এবং আগামী দিনে আমাদের ভবিষ্যৎকে তাদের ভালো কোনো কাজের দিকে এগিয়ে দেওয়ার প্রচেষ্টা, সেই পরিকল্পনায় আমরা আজকে এই ঘরে ঘরে আওয়াজ তুলেছি, মদমুক্ত সমাজ গড়তে চাই। আগে জানতে পারিনি, বর্তমানে যেটা জানতে পেরেছি, ওখানে কাজ হচ্ছে, হঠাৎ আবগারি দপ্তর থেকে একটা গাড়ি ঢোকে, আমাদের গ্রামের মায়েরা তারা গিয়ে ঘেরোয়া করে, ঘেরোয়া করার পর জানতে চায়। তখন মায়েদের কাছে ওনারা পরিষ্কার বলেন যে এখানে একটা মদের দোকান হতে চলেছে। এই প্রতিবাদ এবং প্রতিরোধের সহযোগিতায় যারা আছেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে বিডিও সাহেব, ব্লক ডেভেলপমেন্ট অফিসার এবং পুলিশ স্টেশন এটসেট্রা, যে যতগুলো দপ্তর আছে সেখানে আমরা আসার চেষ্টা করছি, এবং আপনাদের মতো যারা বুদ্ধিজীবী মানুষ, সমাজসেবী মানুষ, তাদের পরামর্শ নিয়ে অভিযোগগুলো দাখিল করছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বাসন্তী। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।